একটি ঘটনার অভিঘাত শুধু ব্যক্তিগত পারফরমেন্সে নয়, একজন ক্রিকেটারের মানসিক দৃঢ়তারও কঠিন পরীক্ষা নিতে পারে। এমনই এক সংকটময় অধ্যায়ের সাক্ষী হয়েছেন বাংলাদেশি স্পিনার নাসুম আহমেদ। 2023 সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের সময় তৎকালীন হেড কোচ চন্দ্রিকা হাথুরি সিংয়ের সঙ্গে এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে পড়েন নাসুম। অভিযোগ ওঠে, লঙ্কান কোচ নাসুমকে শারীরিকভাবে আঘাত করেছিলেন। সে সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তৎকালীন নেতৃত্ব এ ঘটনা ধামাচাপা দিতে চাইলেও নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ বিষয়টি সামনে আনেন এবং কোচ হাথুরি সিংকে বরখাস্ত করেন। এত কিছুর পরেও দীর্ঘ এক বছর ধরে নাসুম এই বিষয়ে মুখ খোলেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি এই বিষয়ে কিছুই বলতে চাই না, গত এক বছরে আমি এই নিয়ে কারোর সঙ্গে কোনো কথা বলিনি, আমি সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিলাম এবং তিনি আমাকে ফেরত দিয়েছেন। এক বছর পর আমি যেখানে ছিলাম সেখানেই ফিরে এসেছি। নাসুম আরও বলেন, অতীত আপনি জানেন, সারা দেশ জানে, আমি এখনও এই বিষয়ে একটি শব্দ বলিনি এবং বলতেও চাইনি। হাথুরি সিংয়ের সঙ্গে এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন নাসুম। এর প্রভাব পড়েছিল তার পারফরমেন্সে। তিনি জানান, ওয়ার্ল্ড কাপের পর আমি অনেক সমস্যার মুখোমুখি হয়েছি। প্রিমিয়ার লিগে প্রথম চার ম্যাচে আমি কোনো উইকেট পাইনি, কিন্তু চ্যালেঞ্জের মুখে ভেঙে পড়েননি তিনি। সংকট কাটিয়ে আবার ছন্দে ফিরেছেন। পরবর্তী ১২ ম্যাচে শিকার করেছেন ২৪ উইকেট, যার মধ্যে একটি ৫ উইকেট শিকারও ছিল। ধীরে ধীরে তিনি ফিরে আসেন তার পরিচিত ছন্দে এবং জাতীয় দলে নিজের জায়গা ফিরে পান। হাথুরি সিংয়ে বরখাস্ত হওয়ার পর ওয়ানডে দলে ফিরেছেন নাসুম। প্রায় এক বছরের বিরতির পর ফিরে আসা এই স্পিনার প্রমাণ করেছেন নিজের দক্ষতা। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বল হাতে ২৮ রানে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ২৫ রান করেন। এই পারফরমেন্স তার প্রত্যাবর্তনের সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করেছে।